দর্শক শ্রোতা, ইচ্ছা মিডিয়া এই চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি? দর্শক শ্রোতা, আবারও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সামনে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা অজানা অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করব। তো দর্শক শ্রোতা, কথা না বলে আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে নিত্য নতুন আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছাইবে। তো দর্শক শ্রোতা, কথা না বলে আমরা বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশি নাগরিক বলতে বাংলাদেশি পুত্রবধূর মতো সেজে, কিন্তু তিনি শালীনতা বাংলাদেশি সংস্কৃতির সাথে মিলিয়ে বাংলাদেশে তখন এসেছেন, ছবি তুলেছেন। কিন্তু যখন তিনি পরিবার দাবি করে আরেকটা ছবি এখানে দিয়েছেন, সেখানে আমরা কেউ মিলাতে পারছি না যে আদৌ তারা পরিবারের সদস্য কিনা। হচ্ছে তার অবস্থা, যেখানে তিনি ভার্জিনিয়ায় তার গলফ ক্লাবে গিয়েছেন, কখন গিয়েছেন, কোথায় গিয়েছেন। এখন প্রশ্ন হলো, বার্থডে যদি আপনি পালনই করবেন আমার আপত্তি নাই, শেখ হাসিনার বার্থডে পালন করার জন্য কি আপন তিন নাতি আসার পর্যন্ত প্রয়োজন বোধ করেন না? তার কি সেই 15ই আগস্টের মতো হয়েছে যে 18 জন মানুষ আপনার জানাজায় এসেছে, এখন শেখ হাসিনার কেক কাটতেও 5 জন মানুষ আত্মীয় স্বজন পাওয়া যায় না? যে বাংলার জনগণ মনে করে যে আজকের এই ছবিটার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ সবসময় এই মিথ্যাচার করে, গুজব রটনা করে, এবং এই গুজবটা তাদের কখনো ছবির মধ্য দিয়ে, কখনো পরিবারকে লুকায়িত রাখার মধ্য দিয়ে। আপনি জানেন যে ছবি আসলে মুখ্য বিষয় নয়, যখন ছবির ভিতরে এক ধরনের প্রশ্ন রেখে যায় তখন হচ্ছে মানুষ এটা আলোচনা কিংবা সমালোচনার জন্ম দেয়। কোনো ব্যক্তি একজন বিবাহ করতে পারে, 2 জন বিবাহ করতে পারে, অথবা তার ডিভোর্স হতে পারে, সাংসারিক জীবনে কলহ থাকতে পারে, যে কোনো ইস্যু প্রত্যেকটা মানুষের জীবনে আসতেই পারে, এবং সজীবদের জয় একজন ব্যক্তিগতভাবে তিনিও একজন মানুষ, অতএব মানুষ হিসাবে তার পারিবারিক সমস্যা কিংবা সমাধান যে কোনো ইস্যু তার পারিবারিক থাকতে পারে। কিন্তু যেহেতু তিনি করছেন রাজনীতি এবং বঙ্গবন্ধুর একজন নাতি এবং শেখ হাসিনার পুত্র, অতএব তিনি যা কিছু করবেন সেটাকে নিয়ে বাংলাদেশের মানুষ আলোচনা করবে, সমালোচনা করবে, প্রশ্ন করে জিজ্ঞেস করবে যে আপনার আসলে এই জায়গাটার উদ্দেশ্যটা কি এবং আপনি কেন। আমি যদি আপনাকে আজকের এই লাইভেই কয়েকটা প্রমাণের ব্যাপারে উল্লেখ করতে চাই, তাহলে আপনি নিজেই বুঝবেন যে বাস্তবতাটা কি। যেমন আমরা একটা ছবি আপনি এখানে উল্লেখ করেছেন, নিশ্চয়ই এই ছবিটার কথাই আপা আজকের টকশোতে আপনি আলোচনা করছেন, তাই নয় কি? তাহলে এই ছবিতে সজীব অজেত জয় যে স্ট্যাটাস দিয়েছেন, আমি আপনাকে সেই স্ট্যাটাসও দেখাবো। সেই স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন তিনি তার ফ্যামিলির সাথে তার মায়ের জন্মদিন পালন করছেন ভার্জিনিয়াতে, একটি তার ক্লাব আছে সেই ক্লাবে। এবং সেটা তিনি উল্লেখ করার পরে সেখানে প্রশ্নটা এসেছে যে এই ছবিতে তিনি উল্লেখ করেননি কার সাথে তিনি আছেন। এবং এখন পর্যন্ত আমার জানা মতে বা বাংলাদেশের অনেকের জানা মতে, যেমন কবিরিয়াপা বলে গিয়েছেন 3 সন্তানের সাথে, তাহলে এখানে যে দাঁড়ানো এরা কি সবাই সজীব অজেত জয়ের সন্তান কিনা, এটাই এখন বড় প্রশ্ন। আপনি বলেছেন যে 3 সন্তানের সাথে দাঁড়ানো, তাহলে এই যে 3 জন দাঁড়ানো অপরিচিত ব্যক্তি, যাদেরকে বাংলাদেশের কেউ কখনো দেখেও নাই, চেনেও না, এবং একজনের হাত ধরা আছে শেখ হাসিনা এবং পিছন থেকে সজীব অজেত জয়, হতে পারে সেই ভদ্রমহিলা, তার নিজস্ব কালচার সংস্কৃতি, আই ডু রেসপেক্ট দ্যাট, সে যেখানেই হোক সেই দেশের সংস্কৃতিতে সে ওখানে দাঁড়িয়েছে, সে নিয়ে আমার কোনো বিতর্ক নেই। বিতর্কের জায়গাটা হচ্ছে এই 3 জন ব্যক্তি কে, এটা হচ্ছে কিন্তু ছবির মূল আলোচনার বিষয়। আলোচনাটা করতে গিয়ে বাংলাদেশের মানুষ এই 3 জন ব্যক্তিকে কাউকেই চেনে না, অ্যাকসেপ্ট শেখ হাসিনা এবং সজীব অজেত জয়কে নিয়ে। এখন প্রশ্ন হয়েছে যে সজীব অজেত জয়ের মূলত যে স্ত্রী, তিনি হচ্ছেন এই যে ভদ্রমহিলা দেখা যাচ্ছে, এই ভদ্রমহিলা হচ্ছে মূলত সজীব অজেত জয়ের আসল স্ত্রী, যাকে আমরা স্ত্রী হিসেবে চিনি। যদিও আমরা দীর্ঘ প্রায় 10 বছর পর্যন্ত, আমি এখন পর্যন্ত কোনো নিউজে কোথাও কোনো জায়গায় দেখি নাই, একবার তাকে আসতে দেখেছি বঙ্গবন্ধুর সেই কোটালি পাড়ায় না কোথায় গিয়েছিলেন, তখন তার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রিসিভ করা হয়েছে। পরবর্তীতে আমরা শুনেছি যে তার হয়তো ডিভোর্স হয়েছে। আর একটা ছবি দেখেন, এই ছবিতে একটা ছোট্ট শিশু আছে, যদিও এই শিশুটার পরিচয় তৎকালীন সময় আমার কাছে মনে হয়েছে যে আয়দার সজীব অজেত জয়ের কন্যা অথবা তার পুতুলের কন্যা হতে পারে, এ ধরনের কোনো একজন। এই যে দেখেন, সেখানেও তার স্ত্রীর ছবি, এটাই দেয়া আছে। এখন স্ত্রীর সাথে দীর্ঘদিন পর্যন্ত তার যেহেতু কোনো ছবি নেই, এবং এখানে দাঁড়ানো একজন ভদ্রমহিলা, সে কি আসলে যদি সজীব অজেত জয়ের কন্যা হয়ে থাকেন,
আমি মোটেও আর বিতর্ক করতে রাজি না আচ্ছা ব্যক্তিগত জীবন নিয়ে মোটেও অ্যানালাইসিস করি না অ্যানালাইসিস হ্যাঁ রাইট আপনি যদি অ্যানালাইসিস না করে থাকেন ইটস ফাইন আপনি অ্যানালাইসিস না করে ইটস ফাইন তাহলে আমরা যারা অ্যানালাইসিস করেছে বাংলাদেশের জনগণ তাদের পক্ষ থেকে যে বক্তব্যটা এখানে এসেছে এবং বিতর্কটা এসেছে সেটা হচ্ছে যে আজকের যখন আপনি পরিবার দাবি করবেন পরিবারের একজন সজীব অজিত জয়ের প্রথম পরিবারের সদস্য শেখ হাসিনার পরে যদি কেউ আশেপাশে এখানে দাঁড়ানো থাকে তাহলে তার স্ত্রী থাকবে দীর্ঘ এক দুই বছর পর্যন্ত জনগণ সেটাই দাবি করছে যে হোয়ার ইজ শি এখন তার সাথে ডিভোর্স হলে জনগণ জানতে চাবে যদি ডিভোর্স না হয়ে নতুন কোনো বউ স্ত্রী তার হয়ে থাকে তাতে আমার আপত্তি নেই আমি আগেই বলেছি এবং কোনো আধুনিক কোনো ব্যক্তির পোশাকের সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো আমার আপত্তি নেই কিন্তু এই জায়গাটার কিন্তু একটা আপত্তি আছে যেমন দেখেন সজীব অজিত জয়ের এই যে স্ত্রী আছে তিনি কিন্তু বাংলাদেশি ভাষায় বাংলাদেশি নাগরিক হিসাবে বাংলাদেশের মতো করে মানে বাংলাদেশি নাগরিক বলতে বাংলাদেশি পুত্রবধূর মতো সেজে কিন্তু তিনি শালীনতা বাংলাদেশি সংস্কৃতির সাথে মিলিয়ে বাংলাদেশে তখন এসেছেন ছবি তুলেছেন কিন্তু যখন তিনি পরিবার দাবি করে আরেকটা ছবি এখানে দিয়েছেন সেখানে আমরা কেউ মিলাতে পারছি না যে আদৌ তারা পরিবারের সদস্য কিনা এবং যদি সেটা নাই হয়ে থাকে যদি ধরে নেন যে না তাহলে এখানে যে যেটাকে উনি দাবি করেছেন 8 বছর কিংবা 14 বছর আই ডোন্ট থিঙ্ক দ্যাট এটা অন্তত পক্ষে তার 25 বছর 20 বছর হতেই পারে বয়সের ব্যাপারটা আমরা এখান থেকে বুঝতে পারবো না এখন যদি সে তার কোনো কন্যা সন্তান না হয়ে থাকে তাহলে তার স্ত্রী কিনা অথবা স্ত্রী না হলে হু ইজ শি দিস ইজ এ কোশ্চেন ফ্রম বাংলাদেশ কিন্তু সেই কোশ্চেনের জবাব এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হয়নি দ্বিতীয় যে বিতর্কটা শুরু করেছে তারা সেটা হচ্ছে এটা 18 সাল না 22 সাল দিস ইজ নট মাই ইস্যু আমার ইস্যু হচ্ছে ছবিটা তার সাথে তুলেছে কিন্তু সজীব অজিত জয় যখন পোস্ট করেছে আপনি তো এটাকে মিথ্যা বলতে পারবেন না যে এটা কি অন্য আমরা কি বাহির থেকে ছবিটা আমদানি করেছি ছবিটা তো সজীব অজিত জয় তার নিজের প্রোফাইলে নিজে পোস্ট করেছে এই যে দেখেন সজীব তো দর্শক ভিডিওটি দেখার পরে আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন তো দর্শক পরবর্তী ভিডিওটি দেখে আসেন তারা শুরুটা কারা করলো সেটা আগে দেখতে হবে তখন তারা স্যাংশন দিক আর যদি শুধু আওয়ামী লীগকে টার্গেট করে থাকে তাহলে আমার কিছু বলার নেই তবে আমি কিন্তু কারো শক্তিতে বিশ্বাস করে ক্ষমতা আসেনি আমি ক্ষমতা এসেছি জনগণের শক্তিতে জনগণের ভোটে এবং আমি কাজ করছি জনগণের কল্যাণে এখানেই হলো আমাদের সার্থকতা কাজে কে স্যাংশন দিল কে স্যাংশন দিল না আত্মীয় স্বজন থাকলেও কি করবে ঠিক আছে আমার ছেলে তো এখানেই আছে সে তো এখানে পড়াশোনাও করছে ব্যবসা বাণিজ্য করছে বিয়ে করেছে তার মেয়ে আছে তার সবই আছে তার সম্পত্তিও আছে বাড়িঘর যা আছে সবই তার আছে যদি বাতিল করে করবে তাতে কিছু আসে যায় না আসে যায় না আমাদের তো বাংলাদেশ তো আমাদের আছেই এতে ভয় পাওয়ার আর ঘাবড়ানোর কিছু নাই কিন্তু যারা এটা বলছে তাদের দেশে নির্বাচন নিয়ে কিন্তু প্রশ্ন আছে এখন সেই নির্বাচনই তো কেউ মেনে নেয়নি সে তাদের অপোজিশনের সাথে কি করা হচ্ছে আমরা তো তাও করছি না আমরা তো দেখতে পাচ্ছি যে এরা তাদের অপোজিশনের সাথে কি আচরণ করছে আমরা কি সে পর্যন্ত কিছু করছি করি নাই যে খালেদা জি আমাকে বারবার হত্যার চেষ্টা করেছে যা বারবার আমাকে মানে মেয়ে ফেলবে সে হুমকি দিয়েছে এমনকি গেরিলা হামলার পরে পার্লামেন্টে আলোচনা পর্যন্ত করতে দেয়নি একটা নিন্দা প্রস্তাব আরে নাই আসতে দেয়নি খুনিদেরকে রাতারাতি দেশ থেকে পার করে দিয়েছিল কাজে সেই খালেদা জিয়াকেও কিন্তু এখন সে অসুস্থ বলে সে কিন্তু সাজাপ্রাপ্ত আসামি দুর্নীতি দায় সাজাপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও যেহেতু সরকার প্রধান হিসেবে যেহেতুটুকু এক্সিকিউটিভ পাওয়ার আছে তার মাধ্যমে তার সাজাটা স্থগিত করে আমি তাকে কিন্তু বাড়িতে থাকতে দিচ্ছি এবং আমি তার চিকিৎসা সে করতে পারছি অর্থাৎ 81 সালে আমি যখন বাংলাদেশে ফিরেছিলাম তখন ওই 32 নম্বর বাড়িতে খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান আমাকে কিন্তু ঢুকতেও দেয়নি আর তারপর তো এই হত্যাকাণ্ড 21 আগস্ট গ্রেনেড হামলা আইবি রহমান সহ আমাদের নেতাকর্মী হত্যা বোমা পুঁতে রাখা সরাসরি গুলিয়ে তো বহু কিছু আমাকে মোকাবেলা করি না আমি এখানে দর্শক শ্রোতা ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এখন ভিডিওটি শেষ করে দেব তার আগে আপনার কাছে আবারও অনুরোধ করতেছি প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তো প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দেবে তো দর্শক শ্রোতা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ